করোনার দুর্যোগে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করার জন্য নিচের ঐতিহাসিক ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন টাইগার এই উইকেট রক্ষক ব্যাটসম্যান যেই ব্যাট দিয়ে এই টেস্টে ইতিহাস গড়েছেন মুশফিক সেই ব্যাটটি নিলামে তুলেছেন তিনি আর নিলামে মুশফিকুর রহিমের এই ব্যাটটি কিনে নিয়েছেন শহীদ আফ্রিদে পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার মুশফিকুর রহিমের ব্যাটটি নিলাম থেকে কিনে নিয়েছেন সতেরো লক্ষ টাকা দিয়ে তবে পাঁচ দিন চলা এই নিলাম মাঝখানে কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল জানা যায় ভারতীয় কিছু ভুয়া বিডার এই নিলামে বিট করেছিল যেগুলো ছিল সম্পূর্ণ ভুয়া যার জন্য মুশফিকুর রহিমের ব্যাটের মূল্য দাঁড়িয়েছিল একচল্লিশ লক্ষ টাকা অস্বাভাবিক দাম দেখে তদন্ত শুরু হয় পরে দেখা যায় ভারতীয় বিডারদের করা বিটগুলো ছিল ভুয়া নিলাম শেষে ব্যাট বিক্রির পর ভুয়া বিডারদের ধুয়ে দিয়েছেন মুশফিকুর রহিম এ প্রসঙ্গে নিলাম শেষে মুশফিকুর রহিম বলেন এমন মহৎ কাজে যারা ভুয়া বিট করেছেন আমি তাদেরকে ধিক্কার জানাই আপনারা শুধু আমার নামকে ছোট করেননি পুরো একটা জাতিকে ছোট করেছেন মহৎ কাজে বাধাগ্রস্ত করেছেন ভারতীয় ভুয়া বিডারদের এভাবেই ধিক্কার জানিয়েছেন মুশফিকুর রহিম